অর্থাৎ শরীরে সোজা জলের ওপর চলিয়া যাওয়া কোন আত্মসাধন দ্বারা যিনি নিজের কল্যাণ করেন তিনি প্রকৃত কল্যাণকৃত আত্মসাধনা বলতে কি বোঝা একটা প্রশ্ন আসতে পারে বা তোমাদের মনেও গুনগুন করতে পারে প্রশ্নটা আত্মসাধনা কি আত্মসাধনা হচ্ছে নিজেকে নিজে জান ইহাকেই ব্রহ্মবিদ্যা বলা হয় তা বাবা কি বলছেন প্রশ্ন যদি এটা হয় ব্রহ্মবিদ্যা কি তো লাহি বাবা কি বললেন আফি আপনা इसी को ब्रह्म ज्ञान कहते हैं आप ही आपको जानना इसी को ब्रह्म ज्ञान कहते हैं এটাই হচ্ছে তোমাদের আমাদের আত্মসাধ অর্থাৎ নির্গুণ উপাসকের ইহলোকেই হোক পরলোকেই হোক অথবা ব্রহ্মলোকেই হোক নিশ্চয় হয় তাহা সে উপাসনার ফল কখনো অন্যথা হইবার নহে তোমার ইনার যা ডেভেলপ হবে এই আত্মক্রিয়াতে বা আত্মযোগে সেটা কখনোই ব্যর্থ হবে না এবং পরজীবনেও তুমি যখন আসবে এই সংস্কার তোমার সাথে সাথে থাকে এবং গীতা আমরা অবশ্যই মানি গীতা কি বললেন ভগবান ভগবান কি বললেন তুমি যেখানে শেষ করবে পরের জীবন থেকে সেখান থেকে শুরু হবে তাহলে তোমরা যত ভালো ভালো কাজ শিখে নাও যেগুলো আজ জানো না তাহলে তুমি আরো পরিশুদ্ধ হয়ে গেলে সামনের জীবনে এটা করার জন্য সময় নষ্ট করতে হবে তিনি ছিলেন এক মহান বীর সাধক অলসতকে বা পরে করিব এই মনোভাবকে তিনি কখনোই প্রশ্রয় দেন নাই কখনোই এটা আজকের কাজ এনএলপি দেখেছিস আজকের কাজ এক্ষুনি করবো এক্ষুনি ঠিক আছে কাজকে বারবার কি করবো পরে করবো এটা কাজ করতে গেলাম হঠাৎ মোবাইলে একটা নোটিফিকেশন টিং মোবাইলে গেলাম দেখলাম আমার বন্ধু আমাকে কিছু বলেছে লেগে তাহলে সারাদিন চাকরি করিয়া কার কথা বলা হচ্ছে যোগীরাজের কথা যোগীরাজ শ্রী লাইড়ি বাবার কথা বলা হচ্ছে সারাদিন চাকরি করিয়া সন্ধ্যায় ছাত্র পড়াইয়া সংসারের নানা দিক নানা জনহিতকর কাজেও লিপ্ত জনহিত তোমাদেরকে আমি বলি না ক্রিয়াবানের সময় কখন বাকি সময় তোমাদের রাতটা তো আমার তুমি টেরো পাবে না পড়াশোনা করছি দেখবে তোমাদেরই বন্ধু বান্ধবের মধ্যে হয়তো অনেকে দেখেছো সারা দিন তোমার বন্ধুটা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রেজাল্ট ভালো করে রাতে পড়াশোনা করে এরকম দেখবে আমার বন্ধু মধ্যে থাকে সন্ধ্যার পর রাত্রি নয়টা পর্যন্ত ভক্তদের সহিত কথা আলোচনা করে দেন তাহারই মাঝে প্রতিদিনের সাধন উপলব্ধি ছাড়াও জীবনের প্রায় সমস্ত ঘটনাই তিনি প্রতিদিন ডায়েরিতে লিখিয়া যোগীরাজের অনেক কথা কিন্তু পাওয়া যায় এমন কি কোন দুধওয়ালা কত পয়সা নিত সেটাও আছে দুধওয়ালা হ্যাঁ না আমাদের সংসার চালাতে গেলে দুধ লাগে এই লাগে সেই লাগে তো কাকে কত টাকা দিত তখনকার দুধের দাম কত ছিল কত টাকা দিত এগুলো লেখা আছে ডায়রিতে তিনি প্রতিদিন ডায়েরিতে লিখিয়া রাখিতেন প্রতিদিন বহু ভক্তের চিঠির উত্তর নিজের হাতে লিখিতেন এছাড়া কত লোকের কত সমস্যার সমাধান করিতে হইত এত কিছু করিয়াও লোকচক্ষের অন্তরালে এমন সাধনা তিনি করিলেন যাহা তাহাকে সাধনার সর্বোচ্চ স্থানে পৌঁছাইয়া ইহাতে বোঝা যায় তিনি কত মনোবলের অধিকারী ছিলেন কারণ আমরা বলি না আজকে পারলাম না স্যার আজকে পারলাম না আজকে আসতে পারবো না यह पे बुझा जाए तिनी पतो मनो बोले अधिकारी छिलेन ताई तिनी ते एक जगह लिखिया छलेन अब रात घोर जागने का इरादा होता है अब रात घोर जागने का इरादा होता है अब लिखिया छलेन रात में नींद कम आता है बरसधीर बरानेसा यह पे बुझा जाए ওই সময় হইতে তিনি সারা রাত ধরিয়া যোগ সাধন করিতেন এবং ক্রিয়ার নেশায় ভরপুর হইয়া সকল প্রকার গুণ সঙ্গ রাহিত্য অবস্থায় থাকিতেন ওই সময়ের মাত্র কয়েক মাস পর তিনি সেই সময়কার সাধনার অবস্থা যাহা বর্ণনা করিয়াছেন তাহা লক্ষ্য করিলে আশ্চর্য হইতে হয় ने लिखिया छिलन अगम पंथ में पग धरा ओहा न मालूम सासा आता है न मालूम जाता है संग स का छोड़े और धनी मूने राधा जी का दर्शन भया अब अनमोल धन मिला সেখানে যাওয়া যায় না সেই অগম্য স্থানে অর্থাৎ স্থির ঘরে পাকা পাকাপি স্থিতি হইলো পাকাপাকি স্থিতি তার মানে কাছাকাছি স্থিতি আছে কিন্তু সাবধান কথাগুলোকে বুঝে নেবে কি বলতে চাইছে কি বলতে চাইছেন কথাগুলোকে বুঝে নেবে পাকা পাকাপাকি স্থিতি হইলো তার মানে কাছাকাছির একটা জায়গা আছে ওই জায়গাটা বড় পিছিল কিন্তু পাকা পাখির জায়গায় যেতে গেলে কাছাকাছি এবং পাকা পাখির সন্ধিক্ষণে একটা পিছিল জায়গা আছে কিন্তু সাবধান সে অবস্থায় শ্বাস আসিতেছে কি যাইতেছে শ্বাস আসিতেছে কি যাইতেছে কিছুই বোঝা যায় না অর্থাৎ কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় ইন্দ্রীয় সঙ্গ সহ সকল প্রকার গুণ সঙ্গ বিবর্জিত হইলাম ভালো করে বোঝো কেবল কুম্ভক অবস্থাটা কি কেবল অবস্থাটা হচ্ছে ইন্দ্রিয় সঙ্গ আর আর তোমার কাছে নেই ত্রিগুণ যেটা নেক্সট লেভেল যে যেটাকে আমাদেরকে যার অতীতে যেতে হয় ত্রিগুণ সে ত্রিগুণেরও অতীতে চলে গেছেন কেবল কুম্ভক অবস্থাটা এই অবস্থা কিন্তু কি আমাদের আমাদের সেই অবস্থায় যেতে গেলে ফার্স্ট ব্যারিকেড কি আমাদের মনকে বুঝতে হবে আমরা কি করি আত্মাকে আগে বুঝতে চাই কি মূর্খ ভাবো মনকে বুঝতে হবে আত্মার আত্মার সুখ অবস্থা কি মনই তো মনকে না বুঝে আগে আত্মাকে বুঝতে চাই কি বোকা ভাব মনকে বুঝলাম না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি মনের থেকে তাহলে দেখো প্রথমে ব্যারিকেট কি আসছে মনকেই তো বুঝতে পারিনা মনই তো লাগাম ছাড়া মনই তো গ্রিপ করতে পারছি না মনকেই তো বুঝতে পারছি না মনকেই গ্রিপ করতে পারছি না তুমি যখন যেদিন মনকে গ্রিপ করতে পারবে মানে মনের মালিক যেদিন তুমি হবে সেদিন বুঝলে যে এইবার তোমাকে নেক্সট যতক্ষণ মনকে তুমি গ্রিপ না করছো ততক্ষণ কিন্তু তোমার আশা থাকতে পারে কিন্তু পূরণ হবার নয় কারণ এখানে কোনো সালিশ করার কেউ নেই এখানে মায়ের মতো কেউ নেই বাবার কাছ থেকে পাইয়ে দেয় যেটা আমাদের নেচার বাবা দেবে না মা মায়ের কাছে দে মা কি বললেন দিয়ে দাও না চাইছে তো দিয়ে দাও না তো বাবা দিয়ে দিলেন ওখানে কিন্তু এই মায়ের মতো কেউ নেই টাইট কিন্তু সিচুয়েশন কেউ নেই তো সুতরাং মনকে আগে বুঝতে হবে মনে মনের উপরে কন্ট্রোল আনতে হবে কি করে বুঝবে তোমার আনন্দ অবস্থাটা বেড়ে যাবে তোমার আনন্দ অবস্থাটা বেড়ে যাবে হা করে হাসবা নাকি না ইনারে তুমি বুঝতে পারো তুমি বুঝতে পারবে কিনারে আনন্দ বেড়ে যাবে আরেকটা প্রমাণ তোমার সাথে লোক কথা বলতে ভালোবাসবে পছন্দ করবে তোমার সাথে বেশি সময় কাটাতে কারণ তোমার মধ্যে যদি নিরানন্দ থাকে লোক দূরে যাবে আর তোমার মধ্যে যদি আনন্দ থাকে লোক তোমার ছাড়তে চাই কারণ যে লোকগুলো তোমার সাথে মিশবে তারা কি নিতে এসছে আনন্দ কেন নিতে এসছে তাদের মনে নিরানন্দ যদি নিরানন্দ না হতো তোমার কাছে আসতো না তারা তাদের আনন্দ নিয়ে থাক তার অভাব কি আনন্দের তোমার ভাব কি তাদের তোমার যে ভাব আনন্দ সেটারই তো অভাব তাই তারা নিরানন্দে আছে এগুলো বুঝতে পারবে তুমি চাইবেও না লোক তোমার কাছ থেকে যেতে চাই এগুলো বুঝতে পারবে যেখানে যাওয়া যায় না সেই অগম্য স্থানে অর্থাৎ স্থির ঘরে পাকা পাকাপাকি স্থিতি হইলো সে অবস্থায় শ্বাস আসিতেছে কি যাইতেছে কিছুই বোঝা যায় না অর্থাৎ কেবল প্রাপ্ত হওয়ায় সঙ্গ সহ প্রকার গুণ সঙ্গ বিবর্জিত হইলাম ওপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নামিয়া আসা যে সাউন্ড অর্থাৎ নাম ধ্বনি তাহাতে রাধাজির দর্শন হইল এবার অমূল্য ধন মিলিল এইভাবে তিনি অনেক দেব দেবীর ছবি আঁকিয়া এবং তাহার বর্ণনা দিয়া লিখিয়া রাখিতেন যাহা যাহা তাহার দর্শন হইত আমি তোমাদেরকে বলেছি না সব আছে সবাই আছে আবার কেউ নেই কোথাও নেই সবাই আছে সব জায়গায় আছে আবার কেউ নেই কোথাও নেই কিছুদিন পর আর এক জায়গায় অপর এক অবস্থার কথা বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন আচ্ছা আগে আমি বলেছিলাম তাই আমাকে প্রশ্ন করেছিল কেউ করেছিলেন যে হরে কৃষ্ণ নাম এত জপের লোক হরে কৃষ্ণ নামে কি হবে না দেখো তুমি কি করছো আবার এখানে রাধাজি কথা আসছে কেন তাহলে তাহলে আবার রাধাজির কথা আসছে কেন কৃষ্ণ কথা আসছে কেন যদি কেউ নাই থাকে ব্যাপারটা গুলিয়ে ফেলো না তুমি যদি জপ করো তাহা কি মন্ত্র যাহা মনকে তারণ করে তাহাই মন্ত্র কিন্তু আত্মদর্শন মন্ত্র দ্বারা হবে না মন্ত্র দিয়ে কোনো দেবদেবীর ভজনা অবশ্যই করা যায় এবং তুমি একটা ভালো জায়গায় যেতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি আত্মপলব্ধি করতে চাও তাহলে ক্রিয়া যোগ বা কোন কোনো না কোন যোগ তোমায় অবলম্বন করতেই হবে হরে কৃষ্ণ নাম খারাপ না কে বলেছে লাইটের বাবা কখনো বলেননি কোনো কিছু খারাপ তাহলে আমি বলি কি করে কিন্তু তোমার তোমার তুমি যদি চাও আত্মদর্শন তুমি যদি চাও সৃষ্টিকর্তার কাছে যেতে বা মিলতে তুমি যদি চাও ব্রহ্ম হতে তাহলে নাম জপে হবে না মন্ত্রতন্ত্র দিয়ে হবে না মন্ত্রতন্ত্র অন্য জায়গায় তোমায় নিয়ে যেতে পারে কিন্তু ব্রহ্ম নয় সবাই এক্সিস্ট করছে এরকম নয় তুমি যা ভাবতে পারো তাও এক্সিস্ট করছে যা ভাবতে না পারো তাও করছে তাই কোনো কিছুকে অমান্য করো না তুমি ডিসাইড করো তুমি যাবে কোথায় বাস সেই রাস্তায় চলো আর কারোর কিছু দেখতে হবে না কে কি করছে না করছে ওকে স্যার এটা কি করে বুঝবো তোমার অভিজ্ঞতা থেকে ইনার কলিং এ তুমি বুঝতে পারবে কলিং হবে ইনার তো যে আমি এই জায়গায় যেতে চাই আর কলিং থেকে আসবে দেখো আগের আগের জীবনের সংস্কার থেকে আসবে প্লাস এই জীবনের কলিং যা আসবে তুমি সেখানে চলে যে যদি কেউ বলে বৈকুণ্ঠ লোক তাহলে নাম জপ করতো বা আদার্স কি আছে তা করে চলে যাও বৈতুন যদি বলো আহ আমি শিবলোক যেতে চাই এক্সিস্ট করছে এরকম কোনো ব্যাপার না তো শিবাজির শিবজির যা আছে সেটা করে চলে যেতে পারো তুমি যদি মনে করো ব্রহ্মলোক তো কোনো যোগ তো তোমাকে অবলম্বন করতে হবে কারণ আত্মদর্শন বা আত্মলাভ করেই তো তোমায় যেতে হবে নাম জপ করে আত্মদর্শন হয় না ভুল বুঝো না কৃষ্ণ ভক্ত বা কালী ভক্তরা ভুল বুঝো না কিছুদিন পর আরো এক জায়গায় অপর এক অবস্থার কথা বর্ণি বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন বিলকুল বাহার কাসা বন্ধ হতা হয় বিলকুল বাহার কাসা বন্ধ হতা হয় ধন্য ভাগ্য তাহা সম্পূর্ণরূপে বন্ধ হইয়া গেল যাহার এমন অবস্থা হয় তাহার ধন্য ভাগ্য অর্থাৎ এই প্রকার স্থায়ী কেবল কুম্ভক আচ্ছা স্থায়ী কেবল কুম্ভক অস্থায়ীও কিন্তু হয় কেবল কুম্ভক মানে কিছুক্ষণের জন্য তোমার শ্বাস প্রশ্বাস নেই সেটা পাঁচশাত মিনিট ও অনেক বড় কথা যদি পাঁচ সাত মিনিট হয় আর পাশ্চাত মিনিট কেবল কেবল কুম্ভক অবস্থা যদি তোমার হয় যার হবে জেনে রাখো তার মিনিমাম রোজ তার সাধনা থাকতে হবে তিন থেকে চার ঘন্টা কম নয় ওই তোমায় বাড়িয়ে দেবে সব কিছু দুম করে কেউ যোগী হয়েছে না দুম করে যোগী হয়েছে মানে হঠাৎই শ্বাস বন্ধ হয়ে গেল হ্যাঁ দুম করে যোগী হয়েছে সে শুয়ে পড়বে আর বল হরি হরি বল করে নিয়ে যাবে এই অব্দি হতে পারে তো সে যোগী না সে মহড়া ধীরে 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 তোমাকে এগোতে হবে প্রথমে পাঁচ মিনিট তারপরে দশ মিনিট পরে আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে ধীরে ধীরে তুমি কুম্ভক অবস্থায় সারাদিনের কথা বলছি চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে কুম্ভক অবস্থা আসতে এটাই বাড়তে থাকবে ধন্য ভাগ্য যাহার এমন হয় অর্থাৎ এই প্রকার স্থায়ী কেবল কুম্ভক যাহার হয় তাহার ধন্য ভাগ্য ইহাতে বোঝা যায় তিনি সাধন জীবন শুরু করিবার পর হইতে কোন প্রকার ক্ষেপ না করিয়া কঠোর সাধনা করিয়া কত সত্তর সাধনার শিখর দেশের দিকে হইতে লাগিলেন ঠিক তাহার কয়েকদিন পরে লিখিয়াছেন স শরীর মে সিদ্ধে জলকা ওপর জানা কিছু কঠিন কাম नहीं हाँ है जब प्राणायाम करते करते प्राणो वायु रुक गए गया रुक गया घड़ी से ऊपर तब जत्ते जल पड़े चाहे उत्ते जल पर चले जाए और जत्ता दूर तक चाहे उत्ता दूर तक क्योंकि जब जल सुन और सूर्य सब एक रूप और हम भी वही रूप तब वायु के रोकने के घोर सहज में यो शरीर हल्का करके उजय ले जाए यो बात तब होता है जब केवल कुंभ गए अर्थात স শরীরে সোজা জলের ওপর দিয়া হাঁটিয়া চলিয়া যাওয়া কোন কঠিন কাজ নহে আমার প্রথম এই যোগ যোগী হওয়ার প্রথম স্বপ্ন কিন্তু এটা পার্থে আনিস না জলের উপর দিয়ে হাঁটবো